এখন পেট্রোল ভরলাম, পেট্রোল ভরে এই 7:30 বেজে গেছে। বাট তাও ওয়েদারটা আজকে ঠিকই আছে, বললাম হালকা আস্তে আস্তে যাব, রিল্যাক্সে যাব, কোনো সমস্যা নেই, বাস রাস্তায় ট্রাফিক না পাই। এমনি তো আমরা বাইপাস নেবো ডালখোলাতে, কাল রাতে যখন আমি চেক করলাম তখনও ছিল ট্রাফিক, তো আমি রিস্ক নেব না। আর বাইপাস দিয়ে যাওয়ার কিছু রিজনও আছে, তো সেটা রাস্তায় যেতে যেতে বলবো। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ, আই হোপ এভরিওয়ান ইজ ডুইং ওয়েল। আজকে আবার আমি একটা নতুন ব্লগ শুরু করলাম, এটাতে আমি আবার একটা ট্রাভেল করছি ডুয়ার্সে। আমি অ্যাকচুয়ালি ডুয়ার্স যখনই আমার যাওয়ার 1% চান্স হয় আমি সেই চান্সটা মিস করি না। চলো রাস্তায় যেতে যেতে দেখি কত দূর কি ব্লগ করতে পারি, কি দেখাতে পারি। দেখানোর তো সেম রাস্তা, সেম কিছু নেই, তাও স্টিল এই ব্লগটা আমি একদম র রাখবো। মৌসুমে বদলে আমি কথা বলছি। তো আমরা এখন যাচ্ছি ঠিকই, রাস্তায় অতটা ট্রাফিক নেই, কিন্তু ডালখোলাতে কাল রাতে ও একবার চেক করেছিল, প্রচণ্ড ট্রাফিক ছিল। এখনও চেক করা হলো, মানে ভালোই ট্রাফিক আছে। এমনি তো আমরা যেতাম না ওই রাস্তাটা। আমাদের সামনে একটা স্টেট বাস আছে, অ্যাজ ইউজুয়াল স্টেট বাস খুবই ইরিটেটিং, যেখানে সেখানে দাঁড়িয়ে পড়বে আর ওভারটেকের জন্য তারপরে হর্ন দিবে। দে আর ভেরি ডেঞ্জারাস অ্যান্ড ডিসগাস্টিং। আমি আগে ট্রাভেল করতাম স্টেট বাসে, যখন ট্রাভেল করি তখন ভালো লাগে যে হ্যাঁ ভালো স্পিডে চালাচ্ছে, কিন্তু এখন সেটা বুঝি যে আদার্স যারা অ্যাপার্ট ফ্রম দেম যারা রাস্তায় গাড়ি চালায় তাদের জন্য কতটা অসুবিধা হয়। অ্যান্ড এভরি টাইম হংকিং ফ্রম ব্যাক সাইড, হংকিং ইফ যদি আমরা ওদের সাইড না দিই তাহলে মানে হর্ন বাজিয়ে বাজিয়ে তো কানের বারোটা বাজিয়েই দেবে। রাদার দেন দ্যাট এভরিথিং ইজ ওকে, লেটস সি, উই আর ট্রাভেলিং অ্যান্ড আই অলওয়েজ লাভ ট্রাভেলিং অ্যাজ ইউ নো। যেটার ভয় ছিল সেটাই হলো, এখান থেকেই জ্যাম লেগে গেল। ওখানটা একটা স্টেট ঢুকে আরও ট্রাফিক করে দিল, স্টেট বাসদের কাজই এটা। এই রাস্তাটা একটু ওটার থেকেও ন্যারো, এখন অ্যাকচুয়ালি এখন অরিজিনাল ন্যারো রোড স্টার্ট হলো, দুটা গাড়ি খুব মুশকিলে পার হয়। আর গ্রামের ট্রাফিক সিরিয়াসলি সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে এই যে বাচ্চারা এখানটা কোনো কিছু, এখানটার বাড়ির সবাই এমনি ছেড়ে রাখে ছোট ছোট বাচ্চাদের। আমরা গাড়িতে যাওয়ার জন্য সব চিপস টিপস সব রেডি রেখেছি, কারণ আমি জানি ওয়ান গো মারবো, আমি কোথাও দাঁড়াবো না, একা গেলে আমি তাই করি। আজকে আমি আর ও আছি, তো ভাবলাম রাস্তায় তোর খিদে পাবে আমারও খিদে পাবে। এটা কি? এটা হচ্ছে নাচুস। সেই যে এখন আমি হাইওয়ে কানেক্ট হচ্ছি, যে সামনে মেন হাইওয়ে, বাইপাস রোড কমপ্লিট, অসুবিধা হয়নি কোনো রকম, ট্রাফিক পাইনি। কিষানগঞ্জ ঢুকছি, এখন ওখানটা একটু দাঁড়িয়েছিলাম কিছু জিনিস নেওয়ার জন্য, ওইটা যেটা নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম সেটা পাইনি। এখন কিষানগঞ্জ পার হচ্ছি, এটা বেসিক্যালি বিহার, সো বিহার টাচ হয়ে যায়। একাতে ক্যামেরা, একাতে গিয়ার চেঞ্জ করতে হচ্ছে, ফুল
ফুলবাড়ি কানেক্টর নিব, ফুলবাড়ি বাইপাস নিয়ে হয়তো শিলিগুড়ি ওই সাইড দিয়ে ঢুকবো, অর এলস গজলডোবা হয়ে বেরিয়ে যাবো। ইসলামপুর 30-35 কিলোমিটার, ইসলামপুর ইসলামপুরও বাইপাস নেব। আমি এখন অ্যাকচুয়ালি মেন টাউনে ঢুকি কম, আমি সব বাইপাস নিয়েই বেরোই, কারণ বাইপাসে না রিল্যাক্সিং চালানো কোনো ঝঞ্ঝাট নাই। কোনো সময় তোমরা কেউ ট্রাভেল করলে কলকাতা থেকে সবসময় বাইপাসগুলো নিবে, যদি শিলিগুড়িতে স্টে করতে না হয় তাহলে বাইপাস নিয়ে যাওয়াটা আমি বলবো যে বেটার অপশন টাউনে ঢোকার। কোথায় এটা বসে আছিস? এটা কিষানগঞ্জ ক্রস করে একটা ধাবা আছে, A1 নাম, ওখানে খুব খিদে পেয়ে গেছিল। নিয়েছি স্প্রাইট, অর্ডার করেছি আলু পরাঠা, বেশি হেভি খাবো না। রেস্টুরেন্টটা জাস্ট খুবই বাজে ছিল, আমি তো বলবো যে এই রেস্টুরেন্টে তোমরা কেউ মানে এসো না। ব্যাপারটা হচ্ছে কি, ওদের সার্ভিস, আমি গেলাম প্রথমে বললাম যে আলু পরাটা হবে, হ্যাঁ হবে, ঠিক আছে, বাইরে ছবি দিয়েছে খুব সুন্দর, বাইরে আলু পরাটার ছবি আছে, তো ভাবলাম যে ভালোই হবে, অর্ডার করলাম, একটা স্প্রাইট নিলাম, উই ওয়ার হাংরি। সো তারপরে যখন দিল, ওটার পরাটা ছিল না, ওটা বাসি যে ময়দাগুলো থাকে ওগুলোতে আলু মাখিয়ে চারকোনা চারকোনা করে ওটা জাস্ট আমাদের সার্ভ করে দিয়েছে। শুধু হালকা পেটটা ভরার জন্য দুটা স্লাইস খেলাম, পিজার মতন কেটে কেটে দিয়েছিল, দুটা স্লাইস খাওয়ার পরে বললাম যে জল শিলিগুড়ি আর বেশিক্ষণ নেই, ওখানটা গিয়ে কিছু। ইসলামপুর বাইপাসে দাঁড়ালাম, ইসলামপুর বাইপাসটা খুবই সুন্দর দেখতে পাচ্ছি, এখানটা পুরো গ্রিন ক্ষেত যেটাকে বলে, ধান ক্ষেত, এগুলো সব খুব রোদ আছে দেখতে পাচ্ছ আমার ফেসে, আই ডোন্ট নো কীরকম আসছে। আর হচ্ছে এদিকে চলে গেল হচ্ছে শিলিগুড়ি, আর এদিক দিয়ে যেদিক দিয়ে এলাম সেদিক দিয়ে হলো রায়গঞ্জ কলকাতা। এটা বাইপাস ভেতর দিয়ে ঢুকলাম না, কারণ ভেতরে প্রচণ্ড ট্রাফিক পাবো, এখন 10টার উপরে বেজে গেছে, তো এখন যাওয়ার সময় দেখি যদি হয় গজলডোবাতেও দাঁড়াতে পারি, তো এখন খুব গরম লাগছে তো একটু জুস খাই, জুস কিনেছিলাম, এটার মজাই আলাদা, জুস খেতে খেতে ওয়েট করো। হ্যাঁ গরমটা একটু বেশি, গরমটা একটু কম হলে ভালো হতো। এসি চালিয়ে এসেছি যে এখানটা ব্লগ করেছি, না এসিতে আবার ঢুকবো, কিছু ফটোগ্রাফ এখন কিছু তুলি, এত সুন্দর জায়গায় এসে ফটোই তুললাম না, তো ফটোগুলো যদি দেখার আউট মাই ইনস্টাগ্রাম, আই উইল গিভ দি লিঙ্ক ইন দি ডেসক্রিপশন, চেক আউট মাই ইনস্টাগ্রাম টু। সো এখন আমরা ফুলবাড়ি বাইপাসে ঢুকে গেছি, আমি বাগডোগরা হয়ে গেলাম না, বিকজ বাগডোগরাতে ট্রাফিক পাবো, মাটিগড়াতে ট্রাফিক পাবো, দার্জিলিং মোড়ে ট্রাফিক পাবো, ওই জন্য ফুলবাড়ি হয়ে এই বাইপাসটা নিয়ে শালুগড়া ঢুকবো। আমরা শিলিগুড়ি অনেক আগে ঢুকে গেছি, শিলিগুড়ির ট্রাফিকে আর ভিডিওটা খুলতে পারিনি, আমরা ডিসাইড করলাম আমরা শিবক হয়েই যাব, গজলডোবা গেলাম না, অনেকদিন পর এসছি তো শিলিগুড়ি, আবার একটু ঘুরেই যাই। KTM শোরুম চলে এলাম, এখানটাই আগেরবার বাইক সার্ভিসিং করিয়েছি, মেমোরি রিকল হচ্ছে। প্রচণ্ড গরম, এখানটা পার্কিং পেলাম না ছাওয়াতে, তো এখন মলের ভিতরে তাড়াতাড়ি ঢুকি, KFC-তে যাই, কিছু খাই অ্যান্ড বেরোই, আমার পা ব্যথা হয়ে গেছে, ব্রেকে পা দিতে দিতে ক্লাস। জাস্ট মল থেকে বেরোলাম, এখন প্রচণ্ড গরম, গাড়ি জাস্ট আগুন হয়ে গেছে, মানে ভাট্টি হয়ে গেছে, তো এসি চালিয়ে একটু বসেছি, সেবকে হলে কোথাও দাঁড়াবো, যদি
ইচ্ছে হয় না, কারণ এখন একদম এনার্জি হচ্ছে না। সো ছিল তো রাস্তায় দাঁড়িয়ে একটু চোখে চোখে জল দিলাম, তো এখন ঠিক আছি। মেঘা তো ঘুমিয়েই পড়েছিল, আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছিল, পুরো চোখে টোকে এখন জল দিয়ে এখন আবার জার্নি স্টার্ট করছি আর কিছুটা পর। চলো ওয়ান গো মেরে শেষ করি এটাকে, একটু পরে আমার জার্নিও শেষ হয়ে যাবে, তো আমি ব্লগটা এখানটা শেষ করে দিচ্ছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। অ্যান্ড আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, আশা করি কালকেই একটা নতুন ব্লগ করতে পারি। লেটস সি কি।